যে মানুষে শুধুমাত্র এক টাকা খাইছে, এক টাকা খাওয়া এটা সেই নিশানা জিনা থেকে আরো বড়। এর মতলব হলো কিয়ামতের দিন ইমানসর যে আমল আছে এই আমলের কোনো ওজন নাই। ওলা বড় একটা গুনাহ আছে আর সবচাইতে বড় খতরা আছে। কিছু গুনাহগার আছে এরা ইমান লইয়া দুনিয়াতে কি যাইবো এখানে একটা আশা করা যায় আল্লাহ নিশ্চয় মাফ করে। আমরা এক বড় মুফাসসির আসলা ইমাম আবু জাফর কুরতুবী রাহমাতুল্লাহ তাই ফরমাইছরা যে কোরআনে কারীমের তরজে বুঝা যায় যারা দুনিয়ায় সুদ হইব যে কোনো লাইনে সুদ লিপ্ত হইব মরার সময় তারা ইমানটা কি বঞ্চিত আর বেশি দূর আছে। দুনিয়া কি মানে ইমানই হালকে হাঁটাইতে পারে কিন্তু মারা যাওয়ার সময় ইমান লইয়া যাইব এখান বহুত খতরা আছে। তারা কোন কারণে খতরা তাই ফরমাইছরা আপা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম যারা এই সুদি মামলা লিপ্ত তারার লগে যুদ্ধর ঘোষণা করছে আর যারার লগে আল্লাহ যুদ্ধর ঘোষণা করিয়া দিয়েছে এরা মারা যাওয়ার সময় আল্লাহ মেহেরবানি কর ভাইগান তো আশা করা মুশকিল আর আল্লাহ তাআলার মেহেরবানি না হইলে ঈমান লিয়ে যাওয়া মুশকিল। আর যারার লগে আল্লাহ কত আমল পক্ষ থেকে যুদ্ধর ঘোষণা তারার মেহেরবানি কর ভাইগান তো কোয়া যায় এর কারণে যারাও সুদি মামলা লিপ্ত হইবা তারা সবচেয়ে বড় খতরা হইল যে মরার আগে কিবা ঈমান থেকে খতরা আমরা যদি ইয়া সিস্টেমের কথা কোয়া যায় এক জমানা সুদর এক লাইন আছে এখন সুদর সিস্টেম বহুত বদলি গেছে জমানা যত আগে দি বাড়ো বহুত পদ্ধতি ওপর উন্নতি হয় না বহুত সময় আমরা জাহিরা সুদ দেখতাম মায়া চলে সুদ অতএব এই আপনার যে পাই তো ইচ্ছে হয় কোনো নতুন সিস্টেম হবে আর যোগদান করতাম এরার লাগি ফরজ হইল কোনো বিজ্ঞ আলিমকে আমার জিজ্ঞেস করতাম আমি অমুক সিস্টেম চাই আর গিয়া আমরা যে ভাই তোর এখানে ইচ্ছা হয় কোনো নতুন সিস্টেম আইসে আমি যোগদান করতাম কোনো বিজ্ঞ আলিম এগিয়ে মাসলা শিখাইতাম যে আমি অমুক সিস্টেম চাই আর অমুক ব্যাপারে আপনি তাকতিক করে করতাম যে অমুক কোম্পানিতে আমি এটা যোগদান করতে পারিনি যাই তৈরি করি টাকা মানলাম যদি মন যে যাই আছে তে যোগদান করতাম আর নাইলে একটা কি বিরত থাকতাম সত্য কত বড় এক কোনা আমরা দিলে একটা প্রশ্ন হয় যে আমরা যে বর্তমান যে অবস্থা আমরা যে কমজুরির হালত আমরা যে মুসলমান হল দুর্বল এখন আমরা লাগে যদি সুদি জাতির সিস্টেম না পড়ে তে আমরা উন্নতির কোনো লাইন নাই এটা বহুত মানুষের দিলে একটা প্রশ্ন হয় আসলে যে এই একটা ভুল এরা আসলে সুদ আল্লাহ তাআলা কোন সময় হারাম করছে এই সময় না জানো সুদর আসলে হারাম আর যে ইতিহাস এটা জানো আমরা কোনো মানুষেরই হালত নাই কোনো মানুষেরা দুর্বল নাই দুনিয়াওই লাইনে মাল দৌলত হিসেবে কোনো মানুষেরা দুর্বল নাই যারা সাহাবায়ে কেরামর হালত আসলো মাল দৌলত হিসাবে যারা উপরে আল্লাহ তাআলা সুদরে প্রথমবার হারাম আমরা আস্তা গ্রাম যদি বুঝাই কোনো মানুষেরা পাইবানি যার মাত্র জিসম লাগাইবার এক কাপড় আছে যত গরিব মানুষ হয় কোনো মানুষের ঘরে গিয়ে এটা পাইতা নাই এক কাপড় আছে আর কাপড় নাইলে পাইবানি তো ইলা লাইন নাই আর নয় কত কাপড় আছে আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যারা উপরে আল্লাহ সুদ হারাম করছে তারা অবস্থা কি আছে দুই ওয়াকিয়াতে আমরা বুঝতে পারি এক সাহাবী মাসলা জিজ্ঞাসা করা এক কাপড় নামাজ হই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলা জিজ্ঞাসা করা যে কোনো মানুষ যদি এক কাপড় পরিধান করে নামাজ পড়ে তার নামাজ হই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন আওয়ালি কুল্লিকুম সাওবানি কইলে দিকে এক কাপড় নামাজ হই বলে তোমার তো প্রত্যেকের দুই কাপড় আছে নি যার দ্বারা বোঝা যায় বেশিরভাগ সাহাবার দুই কাপড় বর্ত এরা উপরে সুদ হারাম আছে আমরা কোনো মানুষের হালত আছে নাই আর এক সাহাবি একবার এক সাহাবি আর নিকা করত এক সাহাবি আর নিকা করত নবী সালামে ফরমাইলা নিকা করতে হইলে মুস্তাহাব হইলে তো আমরা শরীয়ত হিসাবে মুস্তাহাব হইলে নগদ তোরা কিছু দেখব আচ্ছা মোহর বাকি রাখছো করে দিবা নগদ হাদিয়া বা মোহর কিছু অংশ নগদ দিতে এটা মুস্তাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তুমি তোরা নগদ কিছু দেও এন কইলা ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই মাত্র আমার ইজার আছে আমার লুঙ্গি হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা লুঙ্গি যদি দিলা তো তোমার কোনো খবর থাকতো অন্য জিনিস তো তে সাহাবা বলা আলাদা আছে মাত্র এক কাপড় এরা উরে আল্লাহ সুদ আরাম করছে আমরা এরা থেকে আরো দুর্বল হইব মালি আলোতে এরা থেকে আরো দুর্বল নাই আমরা আমরা কোনো মানুষেরই আলোক নাই
আমরা লাগি সুখবা হারালে মাত্র লাইন আছে আমরা লাগি তো এর থেকে আরো বাড়িয়ে সুখবা হারাম এরা ও অবস্থায় তো আল্লাহ তাআলা সুদরে হারাম করিয়া দিছে আসলে দেখা যায় সুদর সিস্টেম হারাম ও কারণে যদি সুদি সিস্টেম চলে তে মাল দৌলত মাত্র কয়েক মানুষের হাতে আইতে আর বাকি সমাজের বেশিরভাগ মানুষ গরিব ইসলাম ওদের এই সব সময় সুদি সিস্টেমের উপরে পাবন্দি লাগাইয়া মানুষের মুখ ঘুরাই দিয়েছে অন্য বাইরে কারবার কারবারের দ্বারা প্রত্যেক মানুষ উপকৃত হয় আর সুদর দ্বারা কিছু মানুষের এত মাল দৌলত হয় আবার এরা যারা এত মাল দৌলত হয় এরা সবচাইতে বড় বকিল যত বেশি তারা এত মাল দৌলত হয় তত বেশি তারা ভিতরে বকিল হয় অত কৃপণতা তারা ভিতরে বাড়ে আর এর ফলে এরার মালের বরকত কিছু থাকে এরা যদি 1 লাখ টাকা কামাইতে 2 লাখ টাকা ব্যবহার করে আরাম হিসাবে যদি দেখেন তাহলে হয় বেশিরভাগ সুদি সৃষ্টির মধ্যে তা মানুষ জড়িত থাকে এটার না দিন শান্তি থাকে না দুনিয়া মিলাইনে শান্তি থাকে না আখেরাত গিয়া শান্তি থাকে সব শান্তি খতম হয়ে যায় সুদি সৃষ্টির ওপর মারার কারণে এর কারণে আমরা প্রত্যেক মানুষের লাগি জরুরি সুদি সিস্টেম থেকে আমরা যে কোনো লাইনে বাঁচিয়া থাকতে বহুত সময় আমরা মজবুরি সময় আমরা তো অ্যাকাউন্ট করা লাগে সেভিং অ্যাকাউন্টে কোনো না করলে আপনার বড় ডকুমেন্টটাও জরুরত আছে বহুত সময় করা লাগে আসল নিমাসলে তো আমরা কারেন্ট অ্যাকাউন্ট করে নিতাম এগুলো সুদ নাই থাকে কিন্তু আমরা প্রত্যেক মানুষের লাগি করা সম্ভব হয় বেশি টাকা থাকা লাগবে এর কারণে আমরা ইজাজত আছে যেহেতু আপনার ডকুমেন্ট রাখা লাগে ডকুমেন্ট হিসাবে আপনি প্রমাণ করা লাগে কোন জিনিসের জরুরত থাকে সেভিং অ্যাকাউন্ট করতাম কিন্তু করতে আপনার নিয়তিজ্ঞান থাকতো না যে আমি সুদ লইতাম সেভিং অ্যাকাউন্ট করবা আমার জরুরত হয় না করিয়া কিন্তু সব সময় আপনার টাকার হিসাব করা লাগবে ব্যাংকর যত সুদ এই আমাইব ব্যাংক সারিবার কথা আমরা রাখা বিলীন হলো সত্য হইল ব্যাংক সুদ যে তো হবে ব্যাংক সারি টাকা আপনি আনতামেন টাকা আনিয়ে আপনি নিজে আইতানি নিজে খাওয়া নাই খারে দিতা যারা জকাত খাইবার লাভ আছে যারা ফিতরা খাইবার লাভ আছে তারারে কোনো সব নিয়ত না করিয়া দিয়ে আমরা বহু সময় দিল তাকে আচ্ছা নিজে খাইতাম না কিন্তু আমার পাত্রম ব্যবহার হলো নিজে খাইতাম না আমার আমার রাস্তাত লাগাই দিল ইলা বহু সময় দিল তাকে না কইলে এটা কাই কো যেহেতু ভাত যে পাত্রম লাগাই দেয় কেন ভাত একটা আমার দেখাই কিন্তু ভাত কত লাগি দেবা আমি রাস্তা বা আটিয়া যাই কোনো লাগাই দেই তে তো আরে কোনো সম্মান হইল আসলে যে শরীর যে আমি জায়েজ নিব যত জায়গাতে আপনি ব্যবহার করবেন আপনার কোনো ব্যবহার লাগাই দেবেন না বাথরুম তো আপনি ব্যবহার করবেন তেই কেন আপনার খাবার লাগাই খাওয়া যে বতারে ব্যবহার করা এক কথা আপনার রাস্তা লাগাই লিয়ে কেন যাই দিতে ইস্যু দিতে আর হইল তুলক তুলিয়া গরিব রে মিসকিন হলে দিবা সবর নিয়ত ছাড়ি আপনার তো নেই মুসিব করাইতেও দিও আর ইতার হিসাব রাখা লাগে যদি হিসাব ছাড়িয়া আর বেখবর হয়ে যায় বহুত সময় সুদি টাকাও খাওয়া হইতে এগুলো আমরা জরুরত কারণে এই অ্যাকাউন্ট খোলার ইজাজত দেবো আর না হয় তো এই ইজাজতও থাকবো না এগুলো আমরা খেয়াল করতাম যারা রু অ্যাকাউন্ট আছে তারা সময় সময় হিসাব লক্ষ্য যে আমার কত টাকা হয়েছে আর এরপর এই টাকা কেন লাগাই তা কেন আমরা বুক পাই আমরা কিছু মানুষের মনে গান থাকে যে আমরা ব্যবহার করলে তো গুণ হইব এই মোবাইলে টাকা বলিলে মনে হয় এগুলো বাতাস লাগবে আপনার যে কোনো ব্যবহার লাগলে না যায় এগুলো একমাত্র মশ্রম হইলো গরিব অকলরে আপনি মালিক বানিয়ে দিলে একটা হইত এখন বহু সময় আমরা সুদ খাই না কিন্তু সুদ দেই বহু আমরা সুদ খাই না কিন্তু সুদ দিয়া হইনি এখন মাসলাই যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হইল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাবাউ যে সুদ ভাইব তার উপরেও লানা যে সুদ খাওয়াইব তার উপরেও লানা বহুত সময় আমরা সুদ খাইয়া না কিন্তু সুদ লইয়া আর বহুত সময় আমরা সুদ লইয়া না সুদ দিয়া সুদ দেওয়া জেলা না যায় সুদ খাওয়া বলা না যায় তুই এগুলো উপরে লাগ সুদ দেওয়া তো আসলে নাই আমরা বহুত সময় আমরা আপদ লাইনে যে লোন নকল করি লোন তো বেশিরভাগ হলে তাই সুদ দিলাম এই সময় আপনি তো সুদ খাইতে না বলকে আপনি সুদ দিতে এই সুদ দেওয়াও গুণা নবী ইসলাম ফরমাইতে এই সব সময়
আর খালি শুধু খাওয়ার দেওয়া নাই, যারা সাক্ষী বনবা সাক্ষী তো এমন আমরা দেখি দুইজন নাই ফারা মানুষ কথা যত মানুষ এই দস্তগত করবা সবাই এই তো নাই শনি গিয়ে শনি কোথায় যারা এই ব্যাপারে লেখাপড়া করবা সুদী মামলার লেখাপড়া করবা তার আর উগ্রলাম এক সুদর কারণে এক হাজার মানুষ কিমান দুধ কি বলবো যারা ওই সুদী মামলার লেখাপড়া হইব যারা ওই সুদী মামলার কোন লাইনে সহযোগিতা হইব তারা লাগে বিপদ আছে তারা উগ্রলাম আর কি লাগলাম মরার লগে লগে আপনার বিপদ আরো হইব যারা ও সুদ খাইয়া বেতরা সুদ দিতরা এরা মরার লগে লগে বিপদ আরম্ভ আমরা আসলে দেখবো এরারে তৈয়া আইয়ার কবর আসলে কবর তৈতরা না এরারে রক্তরে নদী নিয়ে তৈতরা যেন তারা খুব বেশি আজাব হয় আমরা চোখ না অত লাগে আমরা দেখি না মাটির তৈয়া ঠিক আছে আপনার চোখে যাবে মাটির দেখ কিন্তু নবী সাল্লামের মেয়েরা যে ঘটনা দেখছ এখনো রজব মাসটা আর কিছু আমরা ঐতিহাসিক হল কিছু মহাদিসি নকলর রায় লোক যে নবী ইসলামের মেয়েরা দিয়েছে 27 রজব যদিও তারিখ হিসাবে অন্তিম দেশ ও নবী ইসলাম মেয়েরা যে সময় গেছিলাম এই সময় সুদ হারাই যেতাম সুদর মামলা যারা লিপ্ত হয় তারা শাস্তি নিজের চৌকে যাচ্ছে কিলা শাস্তি হয় নবী ইসলাম এই মেয়েরা যে সবর যাচ্ছে রক্তর একটা নদী আছে আর নদীর ঠিক মিডিল এক মানুষ এই মানুষের খুব কষ্ট হয় আর এই রক্তর নদীর ফারো এক মানুষ সাথে এনার সামনে ফারা ফাত্তর বলা ফাত্তর লইয়ে মানুষ বলে আর এই মানুষ রক্তর নদীর মিডিল যে সময় আজাব না জানতে পারি না রক্তর নদীর ভিতরে থাকি মানুষে উঠার চেষ্টা করে ডাল লই যায় ফারোর ডাল লই যায় এই সময় সাইডও বলে যে মানুষ ফাত্তর লইয়া এই নি ফাত্তর দিন মুখ ওইটা মারো মুখ ওইটা বলা জুড়ে মারো যে মানুষে বরদাস্ত না করিয়া ফিরিয়া যে জায়গা দশম জায়গা চায় ফিরিয়া বলতে সময় থাকে বরদাস্ত করতে পারে না ফিরিয়া পার হইয়া অর্থাৎ যে সময় বারোর ডাল ইমান সে উপাত্তর দিয়ে ফিরিয়ে এটা ওলা চলতে আছে এটা রাখা নবী ইসলাম এই সময় তো জিব্রাইল আলাইহিস সালাম রে জিকার করছেন মেরা জরি সফর শেষে জিব্রাইল আলাইহিস সালাম রে জিকার করলাম ই মানুষ কে যারা দেখলাম মুখ উপাত্তর দিয়ে এটা নিয়ে হাজরত জিব্রাইল আলাইহিস সালামে ফরমাইলা এ হইলে আপনার উম্মতর শুধু আপনার উম্মতর মানুষের সুদী মামলা ঠিক করে তারও শাস্তি আর কতদিনই শাস্তি হইব কেয়ামত রাখা মানুষ মারা যাওয়ার পরে কেয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত যে জাহান্নাম তা হয়নি কেন নাম আলমে পড়ছে আলমে কবর পর ইও তো লম্বা টাইম উজাতির আজাব পাইতে থাকবে যারা দুনিয়া দিয়ে সুদী মামলা ক্লিপ করছে তে কতদিন মাত্র আরাম হইলা এই সুদী মামলা ক্লিপ্ত হইয়া তোরা মাল কমাইলা তোরা টেকা কমাইলা তোরা আরাম পাইলা মাত্র 60 বছর 70 বছর বা 200 বছর আরে কত লম্বা জিন্দেগি কষ্ট ভোগ করা এর কারণে কোরআনে কারিম আহাদিসে মুবারাকাত সুদর জন্য কত বুরাই বয়ান করা হয়েছে সুদর উপরে কত বড় বড় দক্ষি বর্ণনা করা হয়েছে আমি সংক্ষিপ্ত ভাবে কয়টা জিনিস রাখলাম যে যারা সুদ নাই সুদী মামলা ঠিক হয় তারা কো জাতীয় শাস্তি হল আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হলো ইয়াতি আলান নাসি জামান লা ইয়াদরি রাজুল মিন আইনা খাসা মিনাল হালাল ইয়াম মিনাল হারাম লা ইউবালি মারু মিন আইনা খাসা মিনাল হালাল ইয়াম মিনাল হারাম কিয়ামতের আগে মানুষের উপরে এক জমানা হলো আইব মানুষে খান থেকে আমি রুজি করি আর হালাল লাইনে রুজি করি আর নি সুদি টাকা গাই আর নি জোয়ার লাইনে রুজি করি আর নি মানুষের ইজাতির ফিকির যাইব মানুষের কেসে ওখানে তা বলে খালি টাকা কামাই হালাল থেকে কামাই আর না হারাম থেকে কামাই আর ইজাতির কোনো পরোয়া মানুষে ছাড়ি দেবে এলে এক জমানা আইব কিয়ামত এখন আমরা প্রত্যেক মানুষে এখান খেয়াল করতাম যে আমরা ইজাতির মানুষের লিস্ট হইত আমরা ওলা মানুষ বলতাম যে হালাল থেকেও আমরা উপার্জন করতাম কোন জাতির হারাম থেকে আমরা উপার্জন করতাম না কারণ কিয়ামতের আগে যেটা গুনাহ হলাম হইব সুদর গুনাহ হলাম হইব মানুষে যদি চায় সুদটা কি বাস্ত সে সুদর দুমা দেখি বাঁচতে পারত বলে আম তা ফসল এই সময় এই মানুষ হল কামিয়াব হইব যারা এই সুদি যত লাইন আছে সব টাকি বাঁচিয়া থাকে আমরা এখন কোন সময় যাইরা সত্যি মানুষ বাঁচাই না পাবে আর ও যে জাতির লুকাই সুদ হল এখন কইলাম যে বিভিন্ন কোম্পানি হল একটা বাড়ি বিভিন্ন সিস্টেম হল একটা আপনার সামনে আইব আপনি দেখলাম মাত্র আমি এক রাত্রে 40,000 টাকা 50,000 টাকা লাখ টাকা কমাই দিব
এখন যদি নিলে আমি কামাই নাইতে আমি তো আর বেশ রুজু করা লাগতো না কত আসান কিন্তু আসলে আসানোর পরিণতি বড় পাওয়া এই জাতির সিস্টেম ও জোয়ার সুলতা এটা নিয়ে যায় এই জাতির যেটা সিস্টেম বারো এটা বেশিরভাগ জোয়ার সুলতাতে খালি সুদ থাকলে অত বড় গুণা হয় আর যেন লোকে জোয়া আছে না তো আর বড় এক সময় আসলে আমরা পুরুষ সকল এই জাতির সুদে লিপ্ত আসলাম বহুত সময় আমরা বহুত এলাকা বহুত মা বইন সকল এই জাতির সিস্টেম আসে আর যারা এত মোবাইল আছে তারা এই জাতির সিস্টেম থেকে দুদিন বাঁচতে না চায় আল্লাহর ডর না থাকে যে তারা লাগে বাঁচাব কষ্ট আমরা প্রত্যেক মাসে আল্লাহ তাআলারে ডরাইয়া এই মোবাইলের মাধ্যমে সুদীর যত সিস্টেম আছে এটা থেকে আমরা বাঁচতাম আমরা বিজ্ঞ আলী মহলের লগে যোগাযোগ রাখতাম আমার মাসলা অবল জিগাইতাম আসলে মেইন জিনিস হইলে তো আমরা বুঝি এনে যদি বেড়া ধরে তে আমার জিন্দগির নমাজ মানবে আমার জিন্দগির রোজা মানবে আমার বয়স মানবে ঈশ্বর তার উপরে পারি দিব আমার সুদর টেক আমি শুধু ব্যস্ত আসলাম বক্তা পারি দিব আমার আমার এই দুনিয়া যেটা আমি নেক আমল করছিলাম আমি তার সওয়াব জেলা পাইবার আসলো এলাকা আমরা প্রত্যেক মানুষে মাল সম্পর্কিত মাসাইল ব্যাপারে নিজে হুঁশিয়ার থাকতাম।